খাজায় চ
প্রকাশ করি এইবার ঘড়ির কাঁটার দিকে চাইয়া দেখি।
হাতটা উঠাইবেন মনে শান্তি লাগছে আপে সুবহান কবুল করিবেন আমার বন্ধুর কাছে একটা কথা জিগাইয়া যাই ওরে বন্ধু ভাবের গোসাই জবাব দিবে না সরে নবীর পরে হইলে রে নবী আমার বড় পীরি হইত এইখানে তেই বড় পীরে আউলিয়া কুলের সর্দার বানাইল মনের মতো খাজা বাবার নাম আসিলে কেন খাজার নামটা আগে এই যে জাকজমক কইরা খাজা বাবার তিরিশ স্থান রজ্জ দেখি যে নিশ্চয় না তিরিশ দিনে পুরুষ হয় আমার খাজা বাবার নামে বড় পীরের এগারো শরীফ আছে দেখেছি দলিল করে এগারো শরীফের কথা জানতে চাই না জাকজমক পূর্ণ কেন না খাজা বাবার ওরস হয় বড় পীর বড় পীরের কি হয় বলবেন ঘটনা আমার বড় পীরের সৃষ্টি হইয়া ভক্তি দিয়া রইল আল্লাহর দরবারে নবীর কদম স্মরণ করিল তখন কি জালাকি আলাপ হইল আল্লাহ নবীর সাথে উত্তপ্ত শরীর বড় পীরের দলি আসতে দলিলেরই মাঝে ধর আরে সেজদা হইয়া বড় পীরে সেজদায় পড়া যায় ওরা কি জন্ম নিয়া বড় পীরে আবার সেজদায় পড়া যায় আল্লাহর সাথে নবীর সাথে ইশারা দেই মেয়ে রাজের ওই জায়গায় একটু আল্লাহ করলো করলো পরবী করলো মনের মতো উত্তপ্ত শরীর বড় পীরের দলিলের খবরও ঘাইমা গেল গেল বড় পীর চার ফোঁটা ঘাম ঝরে ওইখান থেকেই চার ফোঁটায় চার হরফের জন্ম নেয় রে চার ঘামে চারটি হর দলিলে ঘটনা চার হরফ হইতে চারটি প্রশ্ন সৃজন করলেন রাব্বানা এই না চার হরফে চারটি নাম আমার পরপীরের হইল দিবেন 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 কথা দিবেন কথা ভালো সৃষ্টিতে পাক পঞ্চাতন ছিল দেখেন পাক পঞ্চাতন ছিল দেখেন ছিল ডিম্বুর মেয়ে মা ফাতেমা খোসা হইয়া ডিম্বু আগলাইয়া রাখে গর্ভে ছিল হযরত আলী হাসান হোসাইন কুসুম রূপে ছিল দয়াল নবী আত্মা রূপেই কাদের সাইগনি আমি যাচ্ছি প্রকাশ করি ওইখানেই ওরে মিশা কাজে আজে বাজে দুই ভাগ গেছে বেলা ও তো দুই ভাগ গেছে বেলা ওরে যেই পাতিলে রাইতা খাবি যাই তাহলে হলো কি ওইখানে ছিল পাক পঞ্চাতন আর জুয়ারিরা
মতো হয়ে সালেক ভাই কেন চার ফোঁটা ঘাম ঝরিল, সাইরের কমনা বেশি না এই সারে কি ভেদ রহিল। করে জানার বিষয় ওইখানে ছিল পাঁচ পাঁচ পাঞ্জাতন জাতিয়ে এই দুনিয়া সৃজন সৃষ্টি পাঁচ পাঞ্জাতন সৃষ্টির সূচনা। আর হইল তিন আল্লাহ আদম, আদম হইল নবী, এই তো আল্লাহ আদম নবী তিন নামের এক ছবি। ওই পাঁচ জায়গা তিন লয়া কেন চার ফোঁটাই ঘাম ঝরিল, আমার হরফ জানার দরকার নেই, নাম জানার দরকার নাই, একটু সালেক ভাই তার ভেদ বিধান খুলে আমায় বলো রে খুলে।